হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ছোট একটা ভুল, যা আমরা ভুলে করে থাকি। সেই ভুলটা কিভাবে ঠিক করব তা আপনাদের দেখাবো। তো আমরা মাইক্রোসফট অফিস ওপেন করে নিলাম। যারা আমরা নতুন নতুন কম্পিউটারে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ করি, তারাই আমরা বিশেষ করে এই ভুলটায় পড়ে থাকি সর্বপ্রথমে। তো ভুলটা আসলে কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আমরা বাংলা টাইপের জন্য প্রসিদ্ধ একটা ফন্ট জানি, শতনিয়ামজি। এখন আমরা যদি এখানে শতনিয়ামজিটা নিতে যাই, তাহলে আমরা এখান থেকে খুঁজে বা এখানে আমরা টাইপ করে শতনিয়ামজিটা নিতে পারি। তো আমি এখানে নিয়ে নিলাম। এমজে, ওকে। এবার দেখুন, আমি যদি টাইপ করতে যাই, তাহলে আমি বাংলা কনভার্ট করার জন্য কন্ট্রোল অল্ট বি দিলাম। আমাদের দেখুন খুব সুন্দরভাবে টাইপ হচ্ছে। আমরা অনেক সময় এই উপরে যে মেনু বার গুলি আছে, এগুলিতে কাজ করার সময় উপরে যে বিজে বাউন্ড যে আইকনটি শু আছে, আমরা কি করি, এই আইকনের পাশে মেনু বারে কাজ করার জন্য ভুলে এই ক্রসে চাপ দিয়ে দেই। যখন আমরা এই ক্রস দিয়ে এটাকে কেটে দেই, তখন আর আপনি ইচ্ছা করলে এখানে টাইপ করতে পারবেন না। আপনি কন্ট্রোল অল্টার বি দেন বা কন্ট্রোল অল্টার ভি দেন, যে আপনাকে যাই বলুক, আপনি দিলে কোনোভাবে কাজ হবে না, কারণ আপনি বিজে বাউন্ডটাকে কেটে দিয়েছেন। এই সফটওয়্যারটা মিনিমাইজ করে রাখলে হবে, কিন্তু আপনি মিনিমাইজ না করে এটাকে কেটে দিয়েছেন। এটাকে আমরা কিভাবে আবার পুনরায় শু করাবো? কম্পিউটারের মেনু বারে গিয়ে সফটওয়্যার যে আইকন গুলি আছে, এখান থেকে আমরা বিজে বাউন্ডকে খুঁজে পাবো। দেখুন এই বিজে বাউন্ড, এটাকে আমরা মাউসের রাইট ক্লিক করে অপেন করে দিব। দেখুন এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ক্রস না দিয়ে মিনিমাইজ করে দেই, তাহলে দেখুন আপনি যদি এখানে লিখতে যান, কন্ট্রোল অল্ট বি, দেখুন খুব সুন্দরভাবে টাইপ হচ্ছে। এটাকে আপনি ক্রস না দিয়ে মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে দিলে এটা সরে যাবে। তাহলে আপনি যদি মিনিমাইজ করে দিলে আপনি কাজ করতে, আপনার যদি এই মেনু বার গুলিতে কাজ করতে যদি সমস্যা হয়, তাহলে আপনি এটাকে মিনিমাইজ করে দিতে পারেন। আপনি এটাকে ক্রস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে ভুলটা সবাই প্রথমে কম্পিউটার চালানোর সময় করে থাকি, আমরা ভুলে মনে করি এটা কিসের আইকন, ঠিক আছে এটা রাখার দরকার নাই, এটাকে কেটে দেই, তখন আমরা এই ক্রসে চাপ দিই, চাপ দিলে এটা চলে যায়, তখন আমরা এখানে টাইপ করলে আর টাইপ হয় না। এই ভুলটা সবাই করে থাকি আমরা কম বেশি। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না আমি শুধু তাদেরকে শিখানোর জন্যই এই ভিডিওটি করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটি আশা করছি। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।